আমার নাম অজিত, আমার বাড়ি নলডাঙ্গায়, আমার ছেলে মেয়ে আমার মাঝে আমার মাথায় শিকল দিয়ে রুবিন গুপ্ত আটকায় রেখে আমার ধন সম্পদ টাকা পয়সা সব লুটে ফেটে নিছে। কি ভাই মারিছে? কি ভাই মারিছে? আপনার মারিছে উত্তর থেকে ছেল দিয়ে টানিয়ে নিয়ে গেছে পুতির বউরা ছয়জন আর ছেলেরা তিনজন, এরাই মাথায় শিকল দিয়ে টানিয়ে রুবিনবতী নিয়ে আমার মারধর করে আমার দাঁত পেলায় দিতে, আমার খুব টর্চারিং করিতে, আমার মাথায় এখন আমি কিছু দিক করতে পারি না। উদ্ধার করেছে কি আপনারা? আমরা উদ্ধার করেছে কে? মারিছে কে? উদ্ধার মারিছে কে? ছেলে নাকি নাম বলো? মারিছে ইয়াসিন, মাথায় শিকল দিতে আমার টানিয়ে নিয়ে গেছে আবু, সে আমার মারিছে নাচি দিয়ে আমার বুকির পরে গুতোইছে, পুতি বউরা আমারে কিনেছে আমার যাচ্ছে তাই বলেছে, আমার আমার বুয়ের ঘরে উঠে ঘোড়াইছে, এইসব করেছে আমার পুতির বউরা। আর উদ্ধার করলো কে? আপনার উদ্ধার করলো কে? আমার উদ্ধার করছে আমার মাঝে মেয়ে আখি, সে সংবাদ পেয়ে বাড়ির ব্যবসায় করলে সংবাদ দিছে, সেটি সংবাদ পেয়ে লোকজন নিয়ে যেয়ে আমার ছাড়াই আনিছে, আমি এসপি সাহেবের কিনে আমি ডাইরেক্ট পিটিশন দিছি, সেখান থেকে থানায় এখন আইছে। কারণ কি? কেন আপনার মারধর করতেছেন? যে কেন মারধর করতেছে আপনার? মারধর করতে আমার টাকা জমি আমার টাকা পয়সা সব আপনি দিতে হবে, তাকে না দিলে আমার মেরে ফেলে আসবে। আপনি কি ভয়ে এখন আছেন নাকি? আমি ভয়ে আমি কি করবো, কোনো কথা বলতে পারি না, আমার রুমি আটকায় দিতে তখন আমার মেয়ে গেলি আর অন্য লোকজন আসছি, তখন আমার একটু সাহস হয়েছে, তখন আমি তাকে সাথে বেড়ে গেছি, আমার তাও আসছি দেবে না, আমার ধরে রেখে রাত্রি মেরে ফেলাবে। আমার মাজায় কোন শিকল দিয়ে বাঁধছিল? মাজা শিকল দিয়ে বাঁধছিল কে? রাকে ইয়াতি আপনার কি চান এখন? কি চান আপনি? আমি আমি দেখতে বিচার চাই। আমার নাম আখি, আমার বিয়ে হয়েছে সরকাঠি গ্রামে, হঠাৎ করে একজনে আমারে ফোন করে বলেছে যে তোমার আব্বারে এরকম এরকম ধরে এই করতেছে তার জায়গা জমি লিখে পড়ে নেওয়ার জন্য, সেই শুইনি আমি রওনা হয়ে গেছি, কি দেখি করব, হঠাৎ করে আমার মামা ফোন করেছে, করে কেছে তুমি তাড়াতাড়ি আসো, মানে আমার মামারা আমি যাইয়ে তারপরে তারে আমার মামারা আমরা সবাই তারপরে সে চেয়ারে বসা ছিল, যাই দেই বাতাস করছে তারপর নালিশ করতেছে, সে এই দিয়েছি আমি যাই।